সকলকে নমস্কার জানাই বন্ধু টিটোরের পক্ষ থেকে বন্ধুরা আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে আমরা বিগত কয়েকদিন থেকে ডাব্লিউপি কলকাতা পুলিশ আর আরবি ব্যাংক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি স্বরূপ অনলাইন ক্লাসগুলির আয়োজন করেছিলাম যেখানে ইংলিশ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি চ্যাপ্টার আমরা ধরে ধরে পড়ছিলাম তো কয়েকদিন নাগাদ আমরা ন্যারেশান প্রিপোজিশান টেন্স এগুলো তো কমপ্লিট করে ফেলেছি এবং বিগত তিন দিন ধরে আমরা প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে আলোচনা করছি বর্তমানে আমরা সাফিক্সের তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি যেগুলি আর নতুন করে আমি বলবো না যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করবেন বা এই ডেসক্রিপশান এই যে ভিডিও দেখছেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর প্লে আপনি পেয়ে যেতে পারেন তো যে কোনো একটা ভাবে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে এসি ওয়াই সাফিক্স তো এই এসি ওয়াই সাফিক্স কোথায় কোথায় ব্যবহৃত হয় সে সম্পর্কে বলবো তো তারপরেও আমি বলবো এ এল এই সাফিক্স সম্পর্কে তারপরে আছে এ এন সিই বা ইএনসিই এই সাফিক্সগুলো সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষে এম এই সাফিক সম্পর্কে আলোচনা করব মানে একটি ভিডিওতে আমরা চারটে সাফিক্সের আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন আর আশা করব যতটা সহজে সম্ভব আপনারা আমি তো বোঝানোর চেষ্টা করব এবং আপনারাও সেটাই গ্রহণ করবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তবে আজকে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও একটি অনুরোধ অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক দেবেন আপনাদের এই যে ছোট ছোট উৎসাহগুলো এগুলি কিন্তু আমাদের ভবিষ্যতে আরও উন্নত হতে সাহায্য করবে এবং আপনাদেরও এই যে সাহায্যের হাতটা আপনারা বাড়িয়ে দিচ্ছেন আমরাও কিন্তু আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেব তাই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর বন্ধুর সাথে কিন্তু শেয়ার করবেন তো চলুন আজকে এবার ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে যেমনটা বলেছিলাম এসি ওয়াই সাফিক্স সম্পর্কে আলোচনা করবো তো এসি ওয়াই সাফিক্স হচ্ছে এটি এমন কোথাও কোথাও বাক্য এমন কোনো বাক্যে ব্যবহৃত হয় যেগুলি কোনো স্টেট বা কোয়ালিটি বোঝায় কোনো একটা বাক্য যেখানে স্টেট বা কোয়ালিটি বোঝাচ্ছে এবার স্টেট বা কোয়ালিটি বলতে আমরা কী বোঝাচ্ছি গুণমান যাচাই এইরকম কাজ যখন বোঝাচ্ছে কোন বাক্যে সেক্ষেত্রে আমরা কিন্তু এসি ওয়াই সাফিক্স ব্যবহার করি এবার এসি মানে কি মানে কোনো একটা বিশেষ শব্দ যার পরে এসি থাকবে ঠিক আছে আমি বলছিলাম প্রথমে এসি ওয়াই সাফিক্স হয়তো অনেকে বুঝতে বুঝতে পারবেন এসি ওয়াই এ এল কি কী আসলে ব্যাপারটা তেমন কঠিন নয় বিষয়টা খুবই সহজ এবং খুব স্বাভাবিক একটি বিষয় ধরুন কোনো একটি বাক্য রয়েছে সে বাক্যের মধ্যে কোনো একটি বিশেষ শব্দ রয়েছে সেই শব্দের শেষে সি ওয়াই বা এ এল বা এ এন সিই বা ডিও এম থাকতে পারে তো এই সকল শব্দগুলো বা এই সকল যে বিশেষ বিশেষ ওয়ার্ড কি বলা হচ্ছে সাফিক্স হ্যাঁ তো এই রকম একটি সাফিক্স হচ্ছে এসি এই এসি কোথায় কোথায় ব্যবহৃত হয় সেই সম্পর্কে বলার জন্যই আমি বললাম যে এই এসিওয়াই ওয়াই ব্যবহৃত হয় কোনো কাজ বা কিছু একটার গুণমান যাচাইকরণের জন্য ধরুন আমি বললাম আজকে খাবারটা খুব ভালো হয়েছে এই যে ভালো হয়েছে এখানে এখানে যখন আমি বলবো তখন কিন্তু সেটি গুণমান বলা হচ্ছে বা এটির গুণগত মানটা আমি কিন্তু আপনাদের তুলে ধরলাম আপনাদের সামনে তো সেই রকম ধরনের ইংরেজিতেও কিছু কিছু বাক্য থাকে যার মাধ্যমে কিছু না কিছু গুণের কথা উল্লেখ থাকে এই গুণের কথা যখন উল্লেখ থাকে তখন কিন্তু সেই জায়গাটায় এসি ওয়াই সাফিক্স হয় দেখা যাক কোথায় কোথায় হতে পারে দেখুন বিষয়গুলি খুব সহজ আপনারা জটিলভাবে নেবেন না আমি যতটা সহজে সম্ভব আপনাদের বোঝাব যদি বুঝতে তাও অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে বিশেষভাবে শেষ পয়েন্টে বা প্রথমের দিকে আমি বলে দেবো যে জায়গাটায় কী হবে বা বুঝতে অসুবিধা হলে সেই জায়গাটার অ্যাকচুয়ালি মিনিংটা কী ঠিক আছে তো দেখুন প্রথমে বলে রাখি এসি ওয়াই সাফিক্সের অর্থ অর্থটা তো বললাম এবার আমি বলি এসি ওয়াই কোথায় কোথায় হয় ধরুন প্রাইভেসি বললাম এই যে প্রাইভেসি কথাটা বললাম এর শেষে কি এসি ওয়াই রয়েছে হ্যাঁ রয়েছে আচ্ছা তারপরে আমি বলছি ডেলি ডেলিস এসি এই যে ডেলিস এসি এখানেও কিন্তু এসি ওয়াই রয়েছে তাহলে এই যে প্রাইভেসি ডেলিস এসি এইসব কথাগুলো বলছি এগুলোর শেষে যেহেতু এসি ওয়াই রয়েছে তাহলে দেখা যাক যে বাক্যে কোথাও কি গুণমান এরকম কিছু কি বোঝাচ্ছে দেখা যাক দেখুন প্রথম প্রথম উদাহরণটিতে রয়েছে আওয়ার প্রাইভেসি শুড নট বি ভায়োলেটেড অর্থাৎ আমাদের যে প্রাইভেসি যে সুরক্ষা সুরক্ষা কবচটি সেটি ভায়োলেটেড নয় বা সেটি কি বলবো ভায়োলেটেড মানে হচ্ছে আপনার যে কাজটি সেটি কোনো রকমভাবে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নয় বা তাদের একটি রেসপন্সিবিলিটি সেটি তারা ফুলফিল করেছে অর্থাৎ এমন কিছু কাজ যেটি তারা করেছে সক্ষম হয়েছে সেখানে কোনো কিছু কিন্তু দুর্নীতি নয় দুর্নীতিগ্রস্ত নয় তো শর্টকাটে বলতে গেলে সেটি দুর্নীতিমুক্ত এটাই বোঝাচ্ছে তো যেহেতু এটি একটি গুণ সেহেতু এখানে এসি রয়েছে তাই এটি আমি বলে দিচ্ছি এটি কিন্তু সাফিক্স অর্থাৎ ধরুন পরীক্ষা এই 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 বাক্যটি থাকলো এবার আপনি ভাবছেন যে এখানে কোথায় সাফিক্স রয়েছে কারণ এসি এটি যদি আমরা না জানি বা সাফিক্সের এই সকল বিষয়গুলি না জানি তাহলে কিন্তু সাফিক্স বের করা খুব কঠিন হয়ে পড়ে তো প্রথমত বলে রাখি এগুলো আমি পরবর্তীকালে যে শেষ যে ভিডিও বা অন্তিম ভিডিও এই সাফিক্সে সেখানে আমি বলে দেব তবুও আমি বলে রাখছি কোনো বিশেষ শব্দকে খুঁজে বের করবেন প্রথমত তো আমরা বিশেষ শব্দ বলতে গেলে এমন কিছু শব্দকে বলছি যেগুলি আকারে একটু বড় যেমন প্রাইভেসি সুড তারপর ভায়োলেটেড এই সকল শব্দগুলোকে আবার প্রথমে আপনি বের করে নেবেন এবার দেখবেন যে কোথায় বিশেষ কিছু একটা যুক্ত রয়েছে কোনো একটা শব্দ তার সঙ্গে কিছু একটা বিশেষ কিছু যুক্ত রয়েছে যেমন প্রাইভেসি এখানে প্রাইভেসি এসি ওয়াই রয়েছে সুড শুডটা তো একটাই কথা এটার এটার সঙ্গে কোনো কিছু যুক্ত নেই ভায়োলেটেড এখানে ইডি যুক্ত রয়েছে তো ইডিটা যুক্ত হয় শুধুমাত্র টেন্স বোঝাতে পাস টেন্সটা বোঝাতে তো এখানে কিছু যুক্ত হয়নি বা এখানে কোনো সাফিক্স নেই সেটুকু আমি বুঝতে পারলাম তাহলে পড়ে থাকলো কি প্রাইভেসি তাহলে এইভাবে আমরা কিন্তু সাফিক্স বের করতে পারি তো এটা ট্রিক তো ট্রিকটা অবশ্যই মনে রাখবেন যে যদি আপনার নাও জানা থাকে সাফিক্স কি বা এতগুলো সাফিক্স যদি আপনার নাও মনে থাকে তাহলে এইভাবে আপনারা কিন্তু বের করতে পারেন তো এটি ছিল আমাদের প্রথম উদাহরণ দ্বিতীয় উদাহরণটি কি রয়েছে এ হাই ওয়াল রাউন্ড দ্য স্টেট প্রোটেক্টেড দেয়ার প্রাইভেট প্রাইভেসি সরি আমি ভুল বললাম প্রাইভেসি তো এই যে বাক্যটিতে রয়েছে তো যেহেতু আমরা আগেই আলোচনা করে ফেলাম যে প্রাইভেসি এক্ষেত্রে যেহেতু লাস্টে এসি ওয়াই রয়েছে সেহেতু এটি সাফিক্স তো তা সত্ত্বেও আমি আপনাদের আবার বলে দিচ্ছি যখনই দেখবেন যে এসি ওয়াই রয়েছে কোনো বিশেষ শব্দের পরে তো সেক্ষেত্রে সেটি সাফিক্স হ্যাঁ তো এক্ষেত্রে সর্বশেষে এসি ওয়াই রয়েছে শুধুমাত্র একটি শব্দের পরে সেটি হচ্ছে প্রাইভেস প্রাইভেসি প্রাইভেট থেকে প্রাইভেসি মানে এমন এখানে এর অর্থটা হচ্ছে তারা এমন একটি দেওয়াল তৈরি করছে যেটি তাদেরকে এস্টেটের থেকে প্রোটেক্ট করবে তাদের যে প্রাইভেসিটা রয়েছে তাদের যে গোপনীয়তা রয়েছে সেটি তাদের সুরক্ষা সুরক্ষিত করবে তাহলে এখানেও কিন্তু গুণমান বোঝাচ্ছে কিছু একটা এই যে তাদের যে প্রোটেক্টের ব্যাপারটা তাদের যে প্রাইভেসি ব্যাপারটা সেই সকল কিন্তু গুণের গুণেরই প্রকাশ হচ্ছে তাই সেহেতু এখানে কিন্তু এসি ওয়াই সাফিক্স হয়েছে সেটা আমরা বলতে পারি আচ্ছা তারপরে আমাদের যে বিষয়টি রয়েছিল যে ডেলিসিসি তো ডেলি এখানে দেখা যাক উদাহরণ কি কী রয়েছে যেমন প্রাইভেসি তেমন ডেলি মানে লাস্টে এসি ওয়াই থাকবে তা আমি এরকম আরও অনেক হতে পারে এসি ওয়াই সর্বশেষে এসি ওয়াই থাকবে যে কোনো শব্দের পরে এসি ওয়াই থাকবে এরকম কিছু একটা যখন কোনো বিশেষ শব্দ পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝে নেবেন সেটি সেটির শেষে যে এসি ওয়াই রয়েছে সেটি কিন্তু সাফিক্স সেটি কিন্তু সাফিক্স অন্য কিছু কিন্তু নয় তো আসলে কেন বলছি এত রকম সাফিক্স আমি তো একটা দুটো বললেই তো হয়ে যেত আসল ব্যাপারটা অতটা সহজ নয় আমরা যখন কোনো কিছু সাফল্যের দিকে এগোচ্ছি তখন আমাদের চেষ্টায় থাকতে হবে যাতে হানড্রেড পারসেন্ট আমরা সেই দিকেই থাকি কারণ প্রস্তুতি যদি আপনি একটু কোথাও না কোথাও দুর্বল করে ফেলেন বা যদি একটু খামতি রাখেন তাহলে কিন্তু সেটি আপনারই ভুল হবে বা আপনার নিজের পায়ে নিজেরই করুন মারা হবে তাই অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করবেন প্রস্তুতিকে আরও উন্নত করার আচ্ছা তো ডেলিসেসি এখানেও এসি ওয়াই রয়েছে এরকম আরও যদি বাক্য থাকে যদি কোন আরও কোন অন্য কোনো শব্দ থাকে সেটিও হতে পারে এসি ওয়াই থাকলে মনে রাখবেন সেটি হচ্ছে সাফিক্স তো এখানে দেখুন হার স্কিন হ্যাড দ্য ডেলিসেসি অফ ফ্লাওয়ার তো এই যে বাক্যটি এটির অর্থ কী হার স্কিন মানে তার স্কিন তার যে ত্বকটি সেটি হচ্ছে ডেলিশি অফ ফ্লাওয়ার মানে ফ্লাওয়ারের মতো সুগন্ধযুক্ত এরকম কিছুটা বলছে তাহলে দেখুন এখানেও কিন্তু কিছু একটা গুণের কথা বলা হয়েছে তাহলে যেহেতু গুণের কথা বলা হয়েছে এবং সর্বশেষে এসি ওয়াই রয়েছে তাহলে এসি ওয়াই এটি হচ্ছে আমাদের সাফিক্স তো এটি হচ্ছে আমাদের নিয়ম কিভাবে সাফিক্স প্রিফিক্স বের করা বের করা যায় তো এবার আমরা তো এসি ওয়াইটা আমরা দেখে ফেললাম আর কিছু নেই এর মধ্যে আমি এবার আমি যাচ্ছি এ এল এই সম্পর্কে এ এল সাফিক্সের সম্পর্কে তো এল সাফিক্সটি এমন কোন বাক্যে ব্যবহৃত হয় যার অর্থ অ্যাক্ট বা প্রসেস অফ অর্থাৎ আইন বা প্রক্রিয়া এরকম কিছু একটা বোঝাবে সেই ক্ষেত্রে কিন্তু এএল এটি ব্যবহৃত হয় কি রকম ধরুন বললাম রিফিউজাল রেকটিক্যাল এই রকম ধরনের কোনো সরি রেসি রেসিটাল আমি ভুল বললাম রেসিটাল তাহলে এই রকম ধরনের কোন কোন বাক্য কোনো শব্দ যার পরে কিন্তু সি এ এল বা এল বা যাই থাকুক না কেন এল থাকবে সেক্ষেত্রে কিন্তু সেটি সাফিক্স যদি আপনার মনে হয় যে এখানে কিছুই সাফিক্স খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে আপনাকে একটু গভীর দৃষ্টিতে দেখতে হবে এখানে সর্বশেষে কী রয়েছে এ এল থাকলেও হতে পারে এ সি ওয়াই থাকলেও সেটি সাফিক্স হতে পারে ই থাকলেও হতে পারে এম থাকলে হতে পারে মানে এই সকল খুঁটিনাটি বিষয়গুলো জানা খুবই দরকার কারণ আমি একটা বাক্য পড়ে গেলাম তারপর যদি বুঝতেই না পারি তাহলে কিন্তু পুরো পুরো যে আমাদের খাটনিটা বা আমাদের যে প্রস্তুতিটা সেটা পুরোটাই কিন্তু অর্থহীন হয়ে পড়বে তাই অবশ্যই খুব মনোযোগ সহকারে কিন্তু বিষয়গুলো দেখতে হবে তো এ এল যখনই দেখবেন যে এ এল রয়েছে সর্বশেষে তাহলে বুঝে যাবেন সেটি হচ্ছে সাফিক্স যেমন যেমন আমি বললাম রিফিউজাল এই যে বাক্যটি আমি উদাহরণ বাক্য দিচ্ছি রিফিউজাল দিয়ে একটি বাক্য আমি গঠন করেছি আই ইন্টারপ্রিট হিস অ্যান্সার অ্যাজ এ রিফিউজাল তো এখানে আমার অর্থ জানার কোনো আবশ্যিকতা নেই তবুও আমি বলে দিচ্ছি এখানে এর অর্থটা হচ্ছে এই বাক্যের অর্থটা হচ্ছে আমি ভাবলাম বা আমি মনে করলাম তার অ্যান্সারটি আমার জন্য রিফিউজাল বা পরিত্যক্ত এরকম এরকম কিছু একটা অর্থ বোঝাচ্ছে তো আমরা এই বাক্যে দেখলাম যে ইন্টারপ্রেট এটা একটু বিশেষ বিশেষ শব্দ বা একটু বড়ো শব্দ তারপর কি রয়েছে অ্যানসার রয়েছে তারপর রয়েছে রিফিউজাল তাহলে অ্যানসার এর পরে কী আছে ই আর রয়েছে তো ই আর এখনো পর্যন্ত আমরা আলোচনা করিনি তাহলে এটা হবে না ইন্টারপ্রেটে এখানে কি রয়েছে ই টি রয়েছে সর্বশেষ যে মানে আমি অর্থ শব্দটার কথা বলছি সেটার কথা বলছি তো ইটি রয়েছে সর্বশেষ যে শব্দটি সেটি তো আমরা এখনও পর্যন্ত ইটির সম্পর্কে আলোচনা করিনি তাহলে এটা হবে না আচ্ছা এবার দেখা যাক রিফিউজাল রিফিউজালের সর্বশেষে কিন্তু রয়েছে এ এল তাহলে এ এল যেহেতু আমরা একটু আগে বললাম এ এল থাকলে সেটি সাফিক্স তাহলে এটি কিন্তু সাফিক্স আচ্ছা দেখা যাক এরপর রেসিটালের উদাহরণ কি রয়েছে ধরুন বললাম দা ডিও লেফট হিজ লেফট দ্য রেসিটাল হল এখানে একজনের মানুষের কথা বলেছে আপনারা এটা এটা নিয়ে ভাববেন না যে ডিউটা বা কি আসলে এখানে আপনি যাই বসান না রামশ্যাম যদু মধু যাই হোক কেউ একজন সে রেসিটাল হল থেকে বেরিয়ে পড়েছিল এটাই বোঝাচ্ছে তো যাই হোক যখনই দেখবেন যে কোনো কিছু প্রক্রিয়া বোঝাচ্ছে বা কোনো একটা আইন বোঝাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এ এল সাফিসটি ব্যবহৃত হয় তাহলে এখানে যখন আমি দেখছি যে তার ডিও বা যাই হোক একজন লোক সে বেরিয়ে পড়লো কোথা থেকে রেকটিক্যাল হল থেকে এখানে কিন্তু রয়েছে এ এল তাহলে যখনই দেখলাম এ এল রয়েছে তাহলে সেটি হচ্ছে সাফিক্স মানে এখানে যদি আরও অন্যান্য আপনার অপশন থাকে এই শব্দটি ধরুন থাকলো লেফট ডুও বা আপনাদের কনফিউশনের জন্য এরকমও দিতে পারে ডুও দিতে পারে লেফটও দিতে পারে হল থাকতে পারে রিসিভাল থাকতে পারে রিসিটাল থাকতে পারে তাহলে এবার আপনাকে বের করতে বলব যে কোনটি সঠিক সাফিক্স তাহলে আপনাদেরকে আর বলার প্রয়োজন নেই আমি মনে করছি যে রেসিটালটি হচ্ছে সঠিক উত্তর কারণ এরপরে রয়েছে এ এল সর্বশেষ যে অক্ষ দুটি সেটি হচ্ছে এল তাই এল যেহেতু রয়েছে সেহেতু রেসিটাল এটি হচ্ছে আসল সাফিক্স বুঝে গেল তো আমরা এখনও পর্যন্ত দুটি সাফিক্স কমপ্লিট করে ফেললাম এবার আসি তৃতীয় সাফিক্সে সেটি হচ্ছে এ এন সি সিই এবং ইএনসিই এর অর্থ কি এটি কোন কোন জায়গায় ব্যবহৃত হয় দেখুন বলা হয়েছে স্টেট অর কোয়ালিটি অফ একটু আগে বললাম যে স্টেট অর কোয়ালিটি তো এ একই রকমই মানে গুণের গুণ বোঝাবে কিছু একটা গুণ বোঝাবে সেই ক্ষেত্রে কিন্তু এ সি ওয়াই বা ই সি ওয়াই এরকম বোঝাবে বা কোনো একটা কার্য বোঝালেও কিন্তু এগুলি ব্যবহৃত হয় তো আমি একটা বলছি আমি প্রথম বলে রাখি মেনটেন্সি এক্ষেত্রে ব্যবহৃত হয় দেখুন এখানেও কিন্তু এস এ এ এন সি ই রয়েছে মেনটেন্সির সর্বশেষ যে মুখ্য দুটি চারটি অক্ষর সেটা সেখানে কিন্তু সি ওয়াই এসিই এ রয়েছে তাহলে এখানেও হচ্ছে সাফিক্স মেনটেন্সি যখন দেখবেন তখনই সেটি বোঝে সেটি সাফিক্স আরেকটি রয়েছে কি অ্যাসিউরেন্স দেখুন আমরা এই সকল শব্দগুলো পড়েছি এবং আমাদের একটাই ধারণা যে এটি যেহেতু একটি গোটা শব্দ বা এটি আমরা পড়ে এর অর্থটা জানি সেহেতু এখানে কোনো সাফিক্স নেই এরকম আমাদের ধারণা হওয়া স্বাভাবিক তাই না কারণ আমরা একটি বাক্য পড়লাম সেখানে বুঝতেই পারলাম না যে এখানে কোথায় সাফিক্স রয়েছে দ্য কার রিকোয়ার রিকোয়ার্স হাই মেনটেন্সি এবার এই যে কথাটি আমি বললাম এই যে বাক্যটি বললাম এই বাক্যে কোথায় সাফিক্স রয়েছে সেটি কিন্তু খুঁজে বার করতে হবে পরীক্ষক যে সর্বদাই আপনাকে সহজ সহজ প্রশ্ন দেবে এটা কখনোই ধরে নেবেন না কারণ ট্রিকলি প্রশ্ন কিন্তু আসে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ট্রিকি প্রশ্ন থাকেই তাই অবশ্যই কিন্তু প্রস্তুতিকে একদম ভালোভাবে যাচাই করে তবেই পরীক্ষা দিতে বসবেন তাহলে দেখুন মেনটেন্সি এর সর্বশেষে কী রয়েছে চারটি অক্ষর কী রয়েছে এ এন সি ওয়াই সিই তাহলে যেহেতু এ এন সি বললাম একটু আগে যে এ সি থাকলে সেটি সাফিক্স তাহলে এখানে সাফিক্স হচ্ছে এ মানে আপনি যদি ধরে থাকেন যে এখানে কোনো কিছু সাফিক্স নেই এমন কোনো শব্দ পাচ্ছি না যেখানে যেটা দেখে আমি বুঝতে পারবো যেখানে এটি সাফিক্স রয়েছে তাহলে কিন্তু হবে না মেন্টেন্সি এটির অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ এরকম কিছু একটা বোঝাচ্ছে তাহলে এটি গোটা অক্ষরটা আমরা না ধরে দেখবো যে কোথায় কোথায় এ এন ই বা এল বা এসি ওয়াই এগুলো রয়েছে এগুলি দিয়ে এগুলো দেখে কিন্তু আমরা সাফিক্স পিফিক্স এগুলো কিন্তু চুজ করি বা পছন্দ করি বা সেগুলোকে নির্ধারণ করতে পারি তো এবার আমরা অ্যাসিউরেন্সের একটি উদাহরণ বাক্য দেখে নিই বাক্যে বলা হলো হি স্পোক উইথ অ্যাস্টেন্স অ্যাবাউট হিস ফিউচার প্ল্যান তো এই যে বাক্যটিতে এখানে আমরা হয়তো বুঝতে পারবো না বা এখানে যেহেতু অনেকটা বড় একটি লাইন বা সেন্টেন্স সেহেতু কিন্তু আমাদের বুঝতে একটু সময় লাগবে যে এখানে কোথায় সাফিক্স রয়েছে তো আমি বলি প্রথমত আপনার কাজ হচ্ছে যেটি গোটা গোটা কোনো শব্দ বা এমন কিছু শব্দ যেটি একটু আকারে বড় এই সকল শব্দকে প্রথমে আইডেন্টিফাইড করবেন তারপর সেটা কি নোট ডাউন করুন বা সেটা মনে মনে দেখে নিন বা সেগুলোকে আলাদাভাবে দেখবেন দেখুন এখানে বড় বড় অক্ষর কী রয়েছে প্রথমে হচ্ছে স্পোক তারপরে যে অ্যাভেস্ট তারপরে যে কী অ্যাসেন্স অ্যাবাউট ফিউচার প্ল্যান এই যে এই সকল শব্দগুলো এখানে কী রয়েছে সর্বশেষে কী রয়েছে স্পোকে রয়েছে কে ই তো এটা তো এখনও পর্যন্ত দেখিনি তাই এটা সাফিক্স হওয়ার কোনো সম্ভব নেই আচ্ছা অ্যাওয়েস্ট এটা এই যে কথাটি রয়েছে এখানে কিন্তু ইএসটি রয়েছে তাহলে এখনও পর্যন্ত আমরা ইএসটি রয়েছে বা সে ইএসটি থাকলে সেটি সাফিক্স হবে এরকম কিছু পাইনি তাই এটিও ক্যান্সেল এবার দেখা যাক অ্যাসিউরেন্স অ্যাসিউরেন্সের ক্ষেত্রে কী রয়েছে লাস্টে কী রয়েছে এ এন ই আর যেহেতু আমরা দেখলাম যে একটু আগে দেখলাম যে এন ই থাকলে সেটি কিন্তু সাফিক্সের উদাহরণ হয় তাহলে এখানে এ যেহেতু রয়েছে তাহলে এটি হচ্ছে সাফিক্স এইভাবে কোশ্চেনের সাথে ডিল করে কিন্তু উত্তর করা যেতে পারে যদি আপনার উত্তরটি জানা না থাকে বা সেইটি আপনার আগে থেকে জানা না থাকে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে আপনারা বের করবেন এইভাবে ডিল করবেন কোশ্চেনের সাথে আচ্ছা এবার আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা তিনটে সাফিক্স কমপ্লিট করে ফেললাম এবার আমরা চতুর্থ যে সাফিক্সটি রয়েছে ডিওএম অর্থাৎ ডম এই ক্ষেত্রে কি কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এবং কিছু উদাহরণ আমরা দেখে নেব তো দেখুন আমরা বলে রাখি প্রথমে বলে রাখি যে এটি বাক্যের এমন কিছু কিছু অর্থ বোঝাতে ব্যবহৃত হয় যেমন প্লেস অর স্টেট অফ বিং এরকম বোঝাতে কিন্তু ব্যবহৃত হয় অর্থাৎ স্থান বা সত্তা অবস্থান এরকম বোঝাতে কিন্তু ডম কথাটি ব্যবহৃত হয় তো ডম বলতে আমরা প্রথমে মনে হচ্ছে কি ফ্রিডম আমরা এটা প্রায়শই শুনে থাকি ফ্রিডম তো ফ্রিডমের একটি উদাহরণ আমরা দেখে নিই তো দেখুন ডম যেখানে থাকবে যে শব্দের শেষে ডম থাকবে সেটি কিন্তু সাফিক্স এটি আমি শর্টকাটে বোঝানোর জন্য বললাম যে 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 বাক্যের শেষে ডম থাকবে তো আমি দু একটি উদাহরণ দিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করছি এরকম কিন্তু হাজারও উদাহরণ বাক্য রয়েছে তো ফ্রিডম দিয়ে কী রয়েছে আমরা একটি বাক্য দেখলাম কি শি ভ্যালুজ দ্য ফ্রিডম টু মেক হার ওন ডিসিশন মানে তার ফ্রিডমটি রয়েছে বা সে স্বাধীনতা রয়েছে যে নিজের সিদ্ধান্তে সে নিজেই নিতে পারে এরকম একটি তার স্বাধীনতা রয়েছে তো এরকম ধরনের বাক্য যেখানে দেখবেন ফ্রিডম লাস্টের ডিও এম রয়েছে সেটি হচ্ছে সাপেক্স এটা বের করার একটি সহজ উপায় দেখুন এখানে যখন প্রথমে আপনাকে বাক্যটি দেওয়া হবে পরীক্ষার হলে এবার আপনি কি করবেন আমি যেহেতু বললাম যে বিশেষ বিশেষ শব্দগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে ভ্যালুস এরপর কী রয়েছে ইএস রয়েছে ফ্রিডমের শেষে ডিও এম রয়েছে এবার আমি যেহেতু আমি যতটা জানি যে ফ্রিডম মানে আমরা প্রত্যেকেই এটুকুটা ভাবি আমাদের যে অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার বন্ধুবান্ধবরা এরকম ধরনের বলতে যে ফ্রিডম এখানে আবার কোথায় সাফিক্স রয়েছে কারণ ফ্রিডমটা একটি একটি শব্দ যেটি যেটির অর্থ স্বাধীনতা যেটি পুরোটার অর্থ স্বাধীনতা এখানে তো এক্সট্রা কিছু তো জুড়ে নেই তাহলে এখানে ফ্রিডমটা কি করে সাফিক্স হচ্ছে তো আমি বলে রাখি সাফিক্সটা সর্বদাই কিন্তু অর্থভেদে বের করা যায় না বা নির্ধারণ করা সম্ভব নয় যখন দেখবেন মানে নিয়ম কাজ করছে সেক্ষেত্রে কিন্তু নিয়মেই আপনাদের চলতে হবে এটা কিন্তু নিয়মে চলছে এটা কিন্তু অর্থের দিক থেকে দেখলে হবে না ফ্রিডমে অর্থ স্বাধীনতা প্রত্যেকে জানি কিন্তু ডিওএম যেহেতু রয়েছে আমি যেহেতু নিয়মে বললাম যে ডিওএম থাকলে কোন শব্দের শেষে যদি ডিওএম থাকে তাহলে সেটি হচ্ছে সাফিক্স তাহলে এক্ষেত্রে যেহেতু ডিওএম রয়েছে ফ্রিডমে তাই ফ্রিডমটি হচ্ছে আমাদের সাফিক্স বুঝে গেল এখানে কিন্তু অর্থটা দেখলে হবে না তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর বের করতে পারেন আরেকটা একটা দেখ কিংডম তো দেখুন কিংডম এটিও কিন্তু সর্বশেষে ডিওএম রয়েছে তো এটি দিয়ে একটি আমরা বাক্য গঠন করেছি ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড আর পার্ট অফ দ্য ইউনাইটেড কিংডম তো রকম হাজার উদাহরণ বাক্য রয়েছে তো আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে এই বাক্যটি নিলাম তো দেখুন এখানেও কিন্তু ডিওএম রয়েছে তো বাক্যটি পড়ার পর বাক্যটি পড়ার পর আপনার প্রথম যে কাজটি সেটি হচ্ছে বড় বড় যে অক্ষরগুলি রয়েছে বা বড় বড় শব্দগুলি রয়েছে সেগুলোকে আলাদা করে ফেলা এবার আলাদা করে সেটির সর্বশেষে কি রয়েছে ইংল্যান্ড এখানে এএনডি রয়েছে তো এএনডি এটা দিয়ে তো আমরা এখনো পর্যন্ত দেখিনি যে কোথাও এএনডি থাকলে সেটি সাবিক্স হয় স্কটল্যান্ডও তাই এ ডি রয়েছে তাহলে এই দুটো তো বাদ আর কি বড়ক্ষ রয়েছে আর বড় অক্ষর রয়েছে ইউনাইটেড তাহলে এখানে টিইডি রয়েছে তো টিইডি দিয়েও আমরা দেখিনি যে কোথাও টিইডি থাকলে যদি সাফিক্স হয় তাহলে এটিও বাদ আর কি পরে থাকলো কিংডম তো যেহেতু কিংডমের লাস্টে কী রয়েছে শেষে রয়েছে ডিওএম এম তাহলে যেহেতু ডিওএম রয়েছে সেহেতু এটি হচ্ছে আমাদের সাফিক্স তো এটি হচ্ছে বেসিক বের করার নিয়ম তো এরপর আমি আরও দুই একদিন দিন সাফিক্স সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষে প্রিফিক্স সম্পর্কে আলোচনা করার পরেই এই সাফিক্স প্রিফিক্স চেনার ট্রিকগুলো কিন্তু আপনাদের বলে দেব। যার ফলে আপনাদের পরীক্ষার হলে যাই প্রশ্ন কেন আপনারা কিন্তু সহজে সেই প্রশ্নের উত্তর করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো আমাদের এই ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি আগেও বলেছি এখনও বলছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই যে ক্লাসের ভিডিওর যে পিডিএফগুলো সেগুলো কিন্তু আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাই অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও নিজেদের যে পরিশ্রম সেটিকে আরও বাড়াতে পারে বা নিজেদের স্বপ্নের দিকে আরও এগিয়ে যেতে পারে তাই অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন সকল ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার